नमस्कार आमी तिनांजन टीएसएनएम न्यूज़ आपने स्वागत। आज जो खबरगुलो निये आपने सामने उपस्थित हुए छी ভাবতে পারেন দুদিকে রেলগেট বন্ধ, মাঝে একটি চার চাকা, আর তার দুপাশ দিয়ে হু হু করে ছুটছে মেল ট্রেন। বন্ধ দুই রেলগেটের মাঝে রেলের ট্র্যাক, আবার ট্র্যাকের মাঝে কিছুটা ফাঁকা জায়গা, সেখানেই দাঁড়িয়ে চার চাকা গাড়ি। গাড়ির গা ঘেঁষে ছুটছে ট্রেন, যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে দুর্ঘটনা। তবু ট্রেন ছুটছে, হ্যাঁ এমনই ছবি ভাইরাল হয়েছে খড়দহ স্টেশন সংলগ্ন 9 নম্বর রেলগেটে। হাঁটছে মানুষ, দেখছে মানুষ, ট্রেনও ছুটছে, আবার গাড়িও দাঁড়িয়ে আছে। আসুন শুনে নি কি বলছেন রেলকর্মীরা। অবস্থা ছিল গাড়িটা স্যার ওই ওইখানে যে মাঝখানে গাড়িটা দাঁড় করে ও টয়লেট চলে গেছে, ও আসছে না। অনেকক্ষণ ধরে হোটার বাজি, তারপরে আমি আরপিএফ যে স্টাফ ছিল বললাম একটু ওইখানে প্রোটেকশন করতে, আর গেটটা দিয়ে ওই গাড়িটা কত ওই চার চাকাটা, হ্যাঁ চার চাকাটা মনে হয় 5 মিনিট আমাকে গেট দিতে, পাঁচ ছ মিনিট থেকে। দেখেন স্যার গাড়িতে তো কেউ ড্রাইভার ছিল না। আচ্ছা গাড়ির তো অপব্যবস্থা। আচ্ছা তো সেইভাবে তারপর ধীরে আসছি বিরতির পর। জানেন কি এই বাড়িতে আলো জ্বলে না, বছর দেড়েক ধরেই আলো জ্বলে না। বাড়ির নাম প্রীতিকুঠির, যেমন তেমন নয়। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টার সংলগ্ন 1/6 নম্বর বাড়ি। আগাছা জঙ্গলে ঢাকা পড়েছে বাড়িটি, গেটের তালায় লেগেছে জং। হ্যাঁ এই বাড়িতেই আলো জ্বলে না, কিন্তু হঠাৎ আলো জ্বলল কি করে? কারা জ্বালালো এই আলো? কারা খুলল পেছন দিকের দরজা? কারাই বা বিছানা পাতল? ভয়ে নাভিশ্বাস উঠছে এলাকাবাসীর। কেউ বলছেন অশরীরী আত্মা, আবার কেউ বলছেন দুষ্কৃতি। কিন্তু একথা সত্যি যে বাড়িতে প্রায় 1.5 বছর ধরে কেউ থাকে না, আলো জ্বলে না, অস্তিত্ব বিলীন হতে চলেছে। তাহলে কিভাবে ঘটছে এই ঘটনা, কি বলছেন এলাকাবাসী? লাইট 2 বছর পর দেখলে হঠাৎ করে লাইট জ্বালা যাচ্ছে, তার মধ্যে একটা দেখছে বিছানা পাড়া বিছানা রয়েছে, খাট রয়েছে, সেটা আমরা ততদিন তো দেখিনি। এটা আতঙ্কিত আপনারা? এটা হ্যাঁ আমরা যথেষ্ট আতঙ্কিত। আসলে সন্ধেবেলায় বাচ্চারা সব খেলাধুলা করছিল, হঠাৎ দেখছে লাইট জ্বলছে, যে তারপরে আমরাও সবাই বড়রা সব গেলাম, গিয়ে নজর দিলাম যে সত্যি এই বাড়িটাতে লাইট জ্বলছে। তখন আমরা উপরে উঠে দেখলাম যে ছাদের দরজাটা খোলা, পিছনে জানলাটা খোলা, খেলা দেখলাম। বলছি এই বাড়িতে কি লাইট জ্বলে না? না। কতদিন ধরে জ্বলে না? মানে মোটামুটি 1 বছরের উপরে। এই বাড়ির লোক কোথায়? আমাদের নজর পড়লো। এবার এই জিনিসটা কতদিন ধরে হয়েছে সেটা তো আর আমরা জানি না, আজকে নেহাত লাইটটা জ্বললো বলে। বলছি আতঙ্কিত হচ্ছেন? সাবধান, ঘটতে পারে অনেক কিছু। খবর আসতে পারে হয়তো আপনি জিতেছেন 25 লক্ষ টাকা, তাও আবার এমনি সেমনি নয়, কেবিসি অর্থাৎ কোন বনেগা করোড়পতি থেকে। শুনবেন হয়তো আপনার নাম্বারে লটারি হয়েছে, পুরস্কার জিতেছেন আপনি, লটারির নম্বরও দেওয়া থাকছে।
যোগাযোগ করার নম্বরও দেওয়া হচ্ছে। আবার কার সঙ্গে যোগাযোগ করতে হবে বা কোন ব্যাংকে যেতে হবে তাও বলে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, সম্পূর্ণ ঘটনার বিবরণ আসছে হোয়াটসঅ্যাপে। ব্যাকগ্রাউন্ডে বাজছে কেবিসির মিউজিক। এমনই এক হোয়াটসঅ্যাপে আসা বার্তা শোনাবো আপনাদের। हेलो नमस्कार सर, मैं सोनिया कुमारी बात कर रही हूँ केबीसी कौन बनेगा करोड़पति की ओर स्कीम से, कंपनी डायरेक्टर कॉल सेंटर मुंबई से। आपके लिए एक सरप्राइज गुड न्यूज़ है। केबीसी कौन बनेगा करोड़पति की तरफ से ऑल इंडिया ऑल सिम कार्ड एक लकी ड्रॉ किया गया है, जिनमें कुछ लकी नंबर विनर आ चुके हैं। उन नंबर में से आपका भी ये नंबर शामिल है। आपके इस नंबर के ऊपर 25 लाख की लॉटरी लगी है। आपके और आपके परिवार को बहुत बहुत बधाई हो, मैनी मैनी कंग्रेचुलेशंस। जो आपकी लॉटरी की मुकम्मल फाइल है वो ICICI बैंक हेड ऑफिस न्यू दिल्ली चांदनी चौक में जमा हो चुकी है। वहाँ के ब्रांच MD है मिस्टर आकाश वर्मा जी, जो कंपनी की लगी हुई लॉटरीज को ट्रांसफर करते हैं। अभी जो हमने आपको फाइल पेपर व्हाट्सअप किया है, इस पेपर के ऊपर मिस्टर आकाश वर्मा जी का व्हाट्सअप नंबर लिखा हुआ है। उस नंबर को आप अपने फ़ोन में सेव करें और व्हाट्सअप कॉल करें और उनको बोलें कि हम कौन बनेगा करोड़पति के विनर बात कर रहे हैं। जो हमारा लॉटरी का चेक आपकी बैंक में पहुंचा है, उसको हम आज की डेट में कब कैसे और कहां से ले सकते हैं। अगर मिस्टर आकाश वर्मा जी आपसे पूछें लॉटरी का नंबर, तो आपने उनको लॉटरी का नंबर बताना है जो पेपर फाइल के ऊपर लिखा हुआ है। उसके अलावा आपने किसी और से अपना लॉटरी का नंबर शेयर नहीं करना है। मोस्ट वेलकम ঢাকঢোল বাজিয়ে পুজো হচ্ছে। রয়েছেন মহিলারাও, রয়েছেন পুরোহিত, রয়েছে ফল প্রসাদ। পুজোর ভিড় আসানসোলের চন্দ্রচূড় মন্দিরে। কিন্তু কিসের পুজো শুনলে অবাক হবেন। এ পুজো প্রাণে বাঁচার পুজো, এ পুজো জীবন রক্ষার পুজো। ধেয়ে আসছে ঝড় জাওয়াত, তাই ইন্দ্রদেব আর বাবা শিবকে সন্তুষ্ট করতে এই পুজো। বিগত ঝড়ে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে। মন্দির থেকে জাতীয় সড়ক জলের তলায় চলে গিয়েছিল, গৃহহীন হয়েছিলেন বহু মানুষ। প্রশাসনের তৎপরতায় প্রাণ রক্ষা হয়েছিল বহু মানুষের। তাই প্রশাসনের কাজ চললেও ঈশ্বরের প্রার্থনায় আসানসোলবাসী, আর যেন দুর্দশা না হয়, আর যেন ভেঙে না যায় বাড়ি, আর যেন গৃহহীন হতে না হয়। পুজোর মাধ্যমেই মানসিক শক্তি যোগাবে এলাকাবাসীর। কিছুদিন আগে ঘূর্ণিঝড়ে আমাদের আসানসোল বলতে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার এখন শোনা যাচ্ছে 4 এবং 5 ডিসেম্বর ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা, পেপারেও দিচ্ছে, আমরা শুনতে পাচ্ছি খবরে। তাই আমরা চন্দ্রচূড় মন্দিরে কিছু জনসাধারণ মিলে বাবা চন্দ্রচূড়ের পুজো পাঠ করছি, যাতে 4-5 তারিখে ঘূর্ণিঝড়টা কম হয়। আমরা আজকে চন্দ্রচূড়ে আমরা পুজো করা হলো, যাতে মানে এর আগে যে ঘূর্ণিঝড়ে অনেকের ক্ষয়ক্ষতি হয়েছে, অনেকে মারা গেছে, সেই মঙ্গলের জন্য আজকে আমরা এখানে চন্দ্রচূড়ে আমরা পূজা করলাম, যাতে যাতে কারো ক্ষয়ক্ষতি না হয়, সব মঙ্গল থাকে। রাজ্যের বিভিন্ন খবর, যে খবর সবাই দেখায় না আমরা দেখাই, সে খবর দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন TSNM নিউজ, গুগলে সার্চ করুন TSNM নিউজ .com অথবা আমাদের ফেসবুক পেজে। সঙ্গে থাকুন আমাদের।